নমস্কার, আজি 5 ছেপ্টেম্বৰ ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা ৰাতিপুৱাৰ 8টাকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ এই মুহূৰ্তত লৈ আহিছো। এই মুহূৰ্তত জনাই আছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। ৰাজ্যত নতুনকৈ 20 লাখ লোকক দিয়া হ'ব ৰেচন কাৰ্ড। নতুনকৈ 20 লাখ লোকে ৰেচন কাৰ্ড লাভ কৰিব। নতুন ৰেচন কাৰ্ডৰ বাবে 15 ছেপ্টেম্বৰৰ পৰা কৰিব পাৰিব আবেদন। পরবর্তী খবর, যোগী আদিত্যনাথক উদ্দেশ্যে এবার অখিলেশ যাদবে এক ডাঙর মন্তব্য করেছে। অখিলেশ যাদবে কয় যে আপনার বুলডোজার যদি ইমানেই সফল, তেন্তে বুলডোজারক প্রতীক হিসাবে লই আপনি নির্বাচন খেলক। আপনার ভ্রম আর অহংকার দুইটা আঁতরি যাব। এইদরে যোগী আদিত্যনাথক উদ্দেশ্যে অখিলেশ যাদবে ডাঙর মন্তব্য করেছে। পরবর্তী খবর, আজি হিমন্ত বিশ্বকর্মাক টার্গেট করে এআইইউডিএফ প্রধান বদৌদ্দিন আজমলে কেতবোর বিস্ফোরক মন্তব্য করেছে। আজমলে কয় যে 1.5 বছর পাছত মুখ্যমন্ত্রীর সখী সহায় দিম, আকৌ জুমার নামাজ পড়িম, নগাঁওর মাছ খাম। কেবল সিমানেই নহয়, বদৌদ্দিন আজমলে টার্গেট করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মাক আর কয় যে 1.5 বছর পাছত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা যাব, আমি জুম্মার নামাজ আরম্ভ করিম, আমি আকৌ নগাঁওর মাছ খাম, কোনেও বন্ধ করিব নোৱাৰে। কেবল সিমানেই নহয়, মানুষ যেতিয়া ডুবি পুখুরীত পড়ে উপরলৈ উলাবলৈ চেষ্টা করে, কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মার অবস্থা আজি একেই হৈছে। 2026ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা যাব বুলি নিজেইহে গম পাইছে। বিজেপিয়ে হারিব বুলি নিশ্চিত হৈ এনে ধরনের বিভেদ আনিছে এইখন সরকারে, মন্তব্য বদৌদ্দিন আজমলৰ। বদৌদ্দিন আজমলে কয় ভয় আর শঙ্কাত মিছা কথা বিয়পাইছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মাই। আজমলে সিমানে কয় যে 100 বছর নগাঁওর মাছ খাওতে একো হওয়া নাছিল, কিন্তু এবার নগাঁওর মাছত বিষ ওলাইছে বুলি এতিয়া ডাঙর ডাঙর কথা কইছে এখন সরকারে। হায়দরাবাদর 70% মাছ অসমত কুমায়, তাত কিয় নিমাত মুখ্যমন্ত্রী? যদি নগাঁওর মাছত কোনোবাই কিবা মিলায়, তেন্তে গ্রেপ্তার কিয় নকরে প্রশ্ন উত্থাপন করেছে মুখ্যমন্ত্রীর প্রথম টার্গেট হয়েছে মুসলমান, আর তার পাছতে এনে ধরনের বিষবাস্প। মুখ্যমন্ত্রী অসমত মুসলমান দেখিবই নোৱাৰে বুলি মন্তব্য করেছে বদৌদ্দিন আজমলে। মিয়ার উন্নতি চাব নোৱাৰে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মায় বুলি বিস্ফোরক মন্তব্য বদৌদ্দিন আজমলৰ। হিন্দুসকলক দেখুৱাবলৈ মুখ্যমন্ত্রী এনে ধরনের নাটক করে, মন্তব্য করেছে বদৌদ্দিন আজমলে। 90% মানুষে সাম্প্রদায়িক নহয়, সকলে ভাতৃত্ব বিচারে। 90% লোকে ভাতৃত্ব হয় বিচারে। মাত্র 1.5 বছর অপেক্ষা করক, হিমন্ত বিশ্বকর্মা গাদির পড়া আঁতরাই দিম, হিমন্ত বিশ্বকর্মার গাদি আর না থাকিব। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মার বিরুদ্ধে এইদরে বহুকেইটা বিস্ফোরক মন্তব্য করেছে বদৌদ্দিন আজমলে। পরবর্তী খবর, এইবার আজান ফকিরক লৈ শিলাদিত্য দেবে কেতবোর বিস্ফোরক মন্তব্য করেছে। শিলাদিত্য দেবে কয় যে বিদেশৰ পৰা আহি অসমৰ সংস্কৃতি ধ্বংস কৰিছে আজান ফকিরে। আমি জনাই আছো এটা বিশেষ খবৰ, আন কি কি মন্তব্য কৰিছে প্ৰতিটো তথ্য এই মুহূৰ্তত জনোৱাৰ চেষ্টা কৰিছো। বিদেশৰ পৰা আহি অসমৰ সংস্কৃতি ধ্বংস কৰিছে আজান ফকিরে বুলি মন্তব্য কৰিছে শিলাদিত্য দেবে। আজান ফকিরক লৈ বিস্ফোরক মন্তব্য এবার শিলাদিত্য দেৱৰ। বিদেশৰ পৰা আহি অসমীয়া লোকক মুসলমান বনালে আজান ফকিরে। কেবল সিমানেই নহয়, অসমৰ সংস্কৃতি শেষ কৰিব বিচাৰিছিল আজান ফকিরে। মহাপুরুষ শঙ্করদেবর কইতে আজান ফকিরৰ তুলনা নহয়, শঙ্করদেবর ধর্ম বিকৃত করার চেষ্টা করেছিল আজান ফকিরে বুলি মন্তব্য করেছে এবার শিলাদিত্য দেবে। শঙ্করদেব গুরুজনার কইতে তুলনা করক, শঙ্করদেব গুরুজনার কইতে তুলনা করক, আজান ফকিরর কইতে নহয়, মন্তব্য শিলাদিত্য দেবর।
আজান ফকির সন্দৰ্ভত শিলাদিত্য দেৱৰ বিতৰ্কিত মন্তব্যক লৈ এতিয়া সৰ্বত্ৰে চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে। বিদেশৰ পৰা আহি অসমীয়া লোকক মুছলমান বনাইছে আজান ফকিৰে, আৰু অসমৰ সংস্কৃতি শেষ কৰিব বিচাৰিছিল আজান ফকিৰে বুলি মন্তব্য শিলাদিত্য দেৱৰ। পরবর্তী আন এক ব্রেকিং নিউজ হয়েছে, অসম চুক্তির ছ নম্বর দফা রূপায়ণত বৃহৎ সিদ্ধান্ত সরকারের। এই মুহূর্তে জানাই আছো এটা ব্রেকিং নিউজ, আজিৰ পৰা বিপ্লব শর্মার কমিটির রিপোর্ট রূপায়ণের দিকত আগবাহিল। আজিৰ পৰা বিপ্লব শর্মার কমিটির রিপোর্ট রূপায়ণের দিকত আগবাহিছে। 15 এপ্রিল 2025 ভিতরতেই রূপায়ণ হব 57টা অনুমোদন, বাকি থাকা 10টা দিল্লির লগত কথা পাতি সময়সূচীর সিদ্ধান্ত রব অসম সরকারে। একটা ডর খবর জানার চেষ্টা করছো বিপ্লব শর্মার প্রতিবেদন যে লিখা আছে আমি তেনে ধরনে করিম। খিলঞ্জিয়ায় যাতে মাটি ভেটি হেরুয়াব নালাগে আমার দৃষ্টি তাত নিবদ্ধ থাকিব। ক্যাবিনেটত পুঙ্খানুপুঙ্খ আলোচনা হল বিপ্লব শর্মা কমিটির প্রতিবেদনের উপরত। বিপ্লব শর্মার কমিটির 57টা অনুমোদন রূপায়ণের বাবে সিদ্ধান্ত লৈছে ক্যাবিনেটে। ইফালে জনজাতীয় ভাষা সংস্কৃতিত আঘাত নপরাক সিদ্ধান্ত লব অসম সরকারে। এটা ডর খবর জানার চেষ্টা করছো ভাষার ক্ষেত্র থাকা কেটামান অনুমোদন রূপায়ণ করার পূর্বে অনুমতি লব বরাক বাকির। ইফালে খষ্ট অনুসূচিত আর বরাক উপত্যকাক বাদ দিয়ে 57টা অনুমোদন লগেলগে রূপায়ণ। এবার আজির পর বিপ্লব শর্মার কমিটির রিপোর্ট রূপায়ণের দিকত আগবাহিছে। 15 এপ্রিল 2025 ভিতর রূপায়ণ হব 57টা অনুমোদন। পরবর্তী আন একটা ভাল খবর হয়েছে, এবার অসম সরকারের তরফের এবার চাকরিয়াল সকলের উদ্দেশ্য করে কেবাটাও ডর মন্তব্য করেছে। দুর্ঘটনায় পতিত হওয়া সরকারি চাকরিয়ালে এবার লাভ করব 1 কোটি টাকা, লাভ করব 1 কোটি, আহত সকল এবার 80 লাখ টাকার কথা ঘোষণা করেছে রাজ্য সরকারে। এই মুহূর্তে জানাই আছো এটা ব্রেকিং নিউজ, সরকারি কর্মচারী সকল বৃহৎ সিদ্ধান্ত লৈছে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন ক্যাবিনেটে। এটা গুরুত্বপূর্ণ খবর, দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যু হওয়া কর্মচারীয়ে পাব 1 কোটির সাহায্য। কেবল সিমানে নহয়, দুর্ঘটনাত শারীরিকভাবে সম্পূর্ণ বিকল হলেও লাভ করিব 1 কোটি টাকা, দুর্ঘটনাত আঘাতপ্রাপ্ত হই বিশেষভাবে সক্ষম হলে লাভ করিব 80 লাখ টাকা। জানাই আছো ডর খবর, রোগত আক্রান্ত হয়ে মৃত্যু হলে পরিয়ালে পাব সরকারি সা সুবিধা। কেবল সিমানে নহয়, অতিরিক্তভাবে পরিয়ালক দিয়া হব 10 লাখ টাকার সাহায্য। সরকারে ডর ঘোষণা করেছে, হিমন্ত বিশ্ব শর্মা ক্যাবিনেটে ডর সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম হিসাবে কর্মচারীর পরিয়ালে লাভ করিব এই ধন। সরকারি কর্মচারীর দরমহার ব্যাংক অ্যাকাউন্টের জড়িয়ে লাভ করিব, আর ব্যাংক অ্যাকাউন্টের জড়িয়ে ধনখিনি লাভ করিব বলে মন্তব্য মুখ্যমন্ত্রীগুলির। কর্মচারীর সরকারি কর্মচারীক লই এইদরে আজি ক্যাবিনেটত বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করেছে হিমন্ত বিশ্ব শর্মাই। রাজ্যবাসীর কারণে পরবর্তী ব্রেকিং নিউজ হয়েছে, এবার পুনের পাল্টি মারিব নাকি নীতিশ কুমারে। নীতিশে করেছে তেজশ্রী যাদবক সাক্ষাৎ, আর বিহারে পুনের গরম করেছে দেশের রাজনীতি। আমি জানাই আছো এটা গুরুত্বপূর্ণ খবর, বিহারে পুনের গরম করিব নাকি সমগ্র দেশের রাজনীতি। এবার এনডিএর সঙ্গ এড়ি পুনের ইন্ডি মিত্রজোঁটলৈ আহিব নাকি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। রাজনৈতিক প্রেক্ষাপটের আন একটা ডর খবর, মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে হঠাৎ সাক্ষাৎ করেছে বিহারের বিরোধী দলপতি তেজস্বী যাদবক। এই সাক্ষাৎকারের পাছতেই রাজনৈতিক মহলত লাগিছে তোলপাড়, রাজনৈতিক মহলত চর্চা, এনডিএ এরি পুনের ইন্ডি মিত্রজোঁটলৈ আহিব নাকি নীতিশ কুমার। এই সাক্ষাৎকারের পাছতেই তেজস্বী যাদবে বিহারত সংরক্ষণ সন্দর্ভত আলোচনা হওয়া বলে জানিবলৈ দিছে। উল্লেখযোগ্য যে কিছুদিন পূর্বে জেডিউর মুখপাত্র কে সি ত্যাগীয়ে পদত্যাগ করেছিল। নীতিশ কুমার আর তেজস্বী যাদবর এই সাক্ষাৎকারক সাধারণ সাক্ষাৎকার নহয় বলে দাবি করেছে একাংশই।
বিভিন্ন সূত্রই জানা মতেই এন ডি এত সন্তুষ্ট নহয় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, আর যার পরিণতিত এন ডি এর খঙ্গ এড়ি পুনের পাল্টি মরার সম্ভাবনা নীতিশ কুমারের। আর এক গুরুত্বপূর্ণ খবর হয়েছে রাজ্য ট্রেডিংয়ের নামত যম্ভ হয়েছে, আর সেই ট্রেডিং উদ্দেশ্য করে হিমন্ত বিশ্ব শর্মায় আজি কয় যে কষ্টর ধন ট্রেডিং ব্যয় নকরিব। কোনো মানুষের হাততে যাদু নাই যশ-30% সুদ দিব পারে। একটা ডাঙর খবর জানার চেষ্টা করছো, কষ্টর ধন ট্রেডিং ব্যয় নকরিব, মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার। কোনো মানুষের হাততে যাদু নাই যশ-30% সুদ দিব পারে, এয়া মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার। অসমের রাইজক আহ্বান জানাইছে এই কথা মুখ্যমন্ত্রী গরাকিয়ে। অসমের রাইজক আহ্বান মুখ্যমন্ত্রীর অনলাইন ট্রেডিং অবৈধ বলে মন্তব্য মুখ্যমন্ত্রী গরাকির। আর এক ডাঙর খবর জানার চেষ্টা করেছে, এবার ভূপেন বরাই হিমন্ত বিশ্ব শর্মাক টার্গেট করে ডাঙর মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসমের টাইম পার্ট টাইম মুখ্যমন্ত্রী, আমাক পার্ট টাইম মুখ্যমন্ত্রী নালাগে বলে মন্তব্য করেছে ভূপেন বরাই। এটা ব্রেকিং নিউজ, রাজনৈতিক ডাঙর খবর জানার চেষ্টা করেছো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসমের পার্ট টাইম মুখ্যমন্ত্রী এই মন্তব্য ভূপেন বরার, আমাক পার্ট টাইম মুখ্যমন্ত্রী নালাগে, পার্ট টাইম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় অসমক ফুল টাইম দিব নোয়ারে বলে মন্তব্য ভূপেন বরার। অধিকাংশ সময় হিমন্ত বিশ্ব শর্মা ব্যস্ত থাকে বিজেপির নির্বাচনী প্রচারত। অসমের সিন্ডিকেটর ধন ব্যবহার হব ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনত। সিন্ডিকেটর ধনের বাবেই ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনের বিজেপির প্রভারী দায়িত্ব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক। সিন্ডিকেটর ধনরে মুখ্যমন্ত্রী খুলিছে স্কুল, মুখ্যমন্ত্রী নির্মাণ করেছে রিজোর্ট, মাজুলিত কিনিছে মাটি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চকু মুদি বহি থাকে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই জানে হিমন্ত বিশ্ব শর্মায় লুটপাট করে হলেও নির্বাচনের বাবে ধনের যোগান ধরিব। এবার পোস্টার ব্যয় হিসাবে নিজকে পরিচয় দিব বিচারিছে হিমন্ত বিশ্ব শর্মায়। হিন্দুত্ববাদী বিভাজনকামী অগ্রণী ব্যক্তি হিসাবে নিজকে প্রতিষ্ঠা করবলৈ উঠি পড়ি লাগিছে হিমন্ত বিশ্ব শর্মায়। মহাবিস্ফোরক এইদরে মন্তব্য করেছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা।